আজকে 13 তারিখ শনিবার, আমরা আমাদের লাস্ট দিন আসলো। আমরা একটু পরে চেক আউট করবো, তার আগে আমরা একটু সুইমিং পুলে নামলাম, আমি এক সাইডে আর মোমো এক সাইডে, একটু এখানে বসছি। এখন মাত্র সকাল দশটায় এখানে শুরু হলো, মানুষ লোকজন আসছে। আমরা ফাইনালি আবার বাসে বসে আসি, এখন আমরা আবার মিনিসের দিকে যাচ্ছি আমাদের হোটেল থেকে। আজকে আমরা দুজন লালপুরে আসি, আমরা আজকে একটু সুইমিং পুলে গোসল করলাম। তারপরে আজকে প্ল্যান হয়েছে যে আমরা কালকে যে একটা বাঙালির একটা দোকানে আমরা সুন্দর একটা ডিনারের মতো কেবাব কিছু খেয়েছি, ওটা আসল কথা এটাকে বলে খাচ্ছি না, ওটা খুব মজা একটা জিনিস ছিল। আমরা এবার ওইখানে আমরা আবার খাবো, একটু ঘুরবো আর একটু। আর কালকে তো রাত্রে তার মানে সন্ধ্যার দিকে বৃষ্টি পড়েছে, সেই জন্য গন্ডোলা ইউজ করতে পারিনি আমরা। আজকে ইনশাল্লাহ যদি পারি গন্ডোলাতে যাবো। শনিবারে বড় বড় শিপ এখানে আসে, ওই শিপের জন্য এখানে আরো বেশি মানুষ। আমরা একটা ব্রিজের উপরে আসি মাত্র, এই ব্রিজ এমন সুন্দর, এখানে গ্লাস নিচে আছে, আর এটা একটা সুন্দর একটা রাউন্ড একটা ব্রিজ। পিছনে হোটেল আছে, আর আমরা এমন একটা জায়গায় এখানে পিছনে বাস স্টেশন আর ট্রেন স্টেশন, আর এখানে পার্কিং করার জায়গা এখানেই শুধু, তারপরে আর গাড়ি নেওয়া হবে না ভেনিসের দিকে। আর এখান থেকে ওয়াটার বাস যায় আর ওয়াটার ট্যাক্সি আর গন্ডোলা আরো ভিতরের দিকে, গন্ডোলাগুলো আরো ভিতরে। আর ওইখানে দেখা যাচ্ছে ট্রেন যাচ্ছে, ট্রেনের স্টেশন যাওয়ার জন্য আরো এদিকে হাঁটতে হয়, আর ভেনিস এইখান থেকে বলা যায় শুরু। আমরা এখন ভেনিস ট্রনসেটো, এখান ভেনিসের পাশের একটা জায়গা থেকে আমাদের বাস নিয়েছি, ওই বাস থেকে আমরা ডাইরেক্টলি আমাদের ট্রেভিজো এয়ারপোর্টে যাচ্ছি। একটা আসল কথা একটা ছোট একটা স্টপ ছিল মেস্ট্রেতে, যেখানে আগে আমরা নেমেছিলাম, এবার আমরা ওইখানে এমনি 1-2 মিনিট থেমে আমরা ডাইরেক্টলি ট্রেভিজো এয়ারপোর্টে যাচ্ছি। আমাদের ফ্লাইট আরও 1.5 ঘন্টা পরে হবে, তা আমাদের ঠিক টাইম হওয়ার কথা, ইনশাল্লাহ সব কিছু ঠিকভাবে হবে।
আর আমরা ফ্লিক্স বাসের ভিতরে এসেছি। সামনে আরেকটা ফ্লিক্স বাস, আমাদের ফ্লিক্স বাসে যেতে মন চাইছে, এবার আমাদের ফ্লিক্স বাসে যাওয়া হয়ে গেল। আমরা প্রায় এয়ারপোর্টে চলে আসছি, কয়েকদিন সুন্দরভাবে ঘোরানো হলো, আজকে আবার বৃষ্টি পড়তে পারে। আজকে এই যে আমরা ত্রিভুজা এয়ারপোর্টের দিকে যে যাচ্ছি, এবং বৃষ্টিও শুরু হয়ে গেল এখানে, অনেক আমরা এখন ট্রেভিজো এয়ারপোর্টে। আমাদের ফ্লাইট অনেক লেট হয়েছে, নর্মাল 8:20 ফ্লাইট হওয়ার কথা, এখন এস্টিমেটেড টাইম হলো 9:05 PM। আমরা সবাই ওয়েট করছি, অনেক বড় লাইন হয়ে গিয়েছে, অনেক মানুষ চলে এসেছে, সবাই ওয়েট করছে ফ্লাইটে। এখন আমরা লেটলি যাচ্ছি, এখনই 9:05 বাজছে, আমাদের ফ্লাইট তো 9:05 আর হচ্ছে না। ইনশাল্লাহ 10-20 মিনিট যেতে পারবো। চাঁদ মামাকে দেখা যাচ্ছে এক সাইডে, আর এখন বলা যায় মাগরিব টাইম, সূর্য নেমে যাচ্ছে। খুবই ভালো যে আসল কথা আমাদের উইন্ডো সিট পেতাম না, কিন্তু যে উইন্ডোর কাছে ছিল দুইজন, ওই দুজনই ভয় পেত এখানে, সেজন্য আমরা ওই উইন্ডো সিট নিয়েছি। আর ওরা আমাদের সিটে আগেই বসেছিল, আমরা বলেছি কোনো সমস্যা নেই, আমরা জানালার কাছে বসবো, আর ইনশাল্লাহ এই কয়েক মিনিট পরে ফ্লাইট শুরু হবে। ল্যান্ড করলাম ফ্রাঙ্কফুর্ট আম মাইন ইন্টারন্যাশনাল ফ্লুগহাফেন।